তাপমাত্রা বাড়লেও কোনো অংশে কিন্তু শীতের তীব্রতা কমেনি, বরং আরও কয়েকদিনের তুলনায় কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটির কিন্তু বেগ অনেকটাই বেড়েছে এবং হিমালয় থেকে সরাসরি কিন্তু এই ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই জনপদের উপর দিয়ে। সেই সাথে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ঘন কুয়াশার পরিমাণও অনেকটাই বেড়েছে। ঘন কুয়াশার কারণে কিন্তু পথঘাট ঢেকে রয়েছে এবং কয়েক হাতের বেশি কিন্তু দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আমরা দেখেছি এই শীতের তীব্রতা বাড়লেই কিন্তু পঞ্চগড়ের জনজীবনে দুর্ভোগ নেমে আসে। পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দৈনিক আয় নির্ভর মানুষ, পাথর শ্রমিক, বালি শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা মজুর বৃত্তি করেন তারা কিন্তু বিপাকে পড়েন। পঞ্চগড়ের শ্রমজীবী মানুষদের একটা বড় অংশ কিন্তু বেকার হয়ে পড়েন। আমরা দেখেছি যে কষ্টে রাত পার করছেন পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ, প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে তারা কষ্টে রাত পার করছেন। অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের তীব্রতা কখনো বাড়ছে কখনো কমছে, এইরকম আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। হাসপাতালের ভেতরে বাইরে প্রত্যেক জায়গায় কিন্তু রোগীর চাপ থাকছে এবং বিশেষ করে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই জাতীয় রোগে আক্রান্ত হয়ে কিন্তু মানুষজন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি বলে রাখি, সরকারিভাবে এখন পর্যন্ত প্রায় 40,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তবে তা এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু অনেকটাই কম। এবং আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই জানুয়ারি মাসে কিন্তু আরও 2টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ এখন পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ এবং এতটাই ঘন কুয়াশা যে যানবাহনগুলো দিনের মধ্যেই কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু থেমে থেমে বয়ে চলেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক পরিস্থিতি।